আমাদের জন্য নিয়ে এসেছি শৈশব আর লেখক শ্রী তিনকরি পাত্র। জীবনের সেরা ভাগ শৈশব, তারপর আর সব সাজানো, রংচং আবরণ, ঢাক ঢোল পেটানো, শৈশব শৈশব কত কথা কত রং ছড়ানো, দুঃখ হার মানে শৈশব হারে না, সব কিছু পেরিয়ে সব বাধা ডিঙিয়ে শৈশব শিখে নেয় দাঁড়ানো। শৈশব জীবনের সেরা এক বৈভব, শৈশব হেঁটে যায় কুঠির প্রাসাদ হয়ে অরণ্য, শৈশব সবারই দিনজন মহাজন সাবলীল সবখানে, সোনার চামচ ঘুরে মৃৎপাত্র হয়ে কলাই বাসনে, কাগজ কুড়ানি হয়ে শাল পাতা হরিজন, শৈশব শৈশব চলমান প্রবাহ, শৈশব অনন্য রোদ জল হাওয়া মাঝে প্রাচুর্য দীনতা ফেলে একটু পরিচর্যায়, এই সব শৈশব সমাজকে সাজাতে পারে নানান প্রতিভা দিয়ে, যা সুন্দর অভিনব মনোরম। আর কোনো কথা হয় কি? আসুন না, মনের ভেতরে সেই যে শৈশবটা লুকিয়ে আছে সেটাকে বাঁচিয়ে রাখি। তাহলে আজ এই অবধি, টাটা।